বিসমিল্লাহিরহমানিরহিম। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের মাঝে আজকে আমি গার্মেন্টস সম্পর্কিত কিছু কথা বলবো। গার্মেন্ট সেক্টর বাংলাদেশের জন্য এখন একটা গুরুত্বপূর্ণ সেক্টর হয়ে দাঁড়িয়েছে, কেননা এই সেক্টরের মধ্যে পোশাক খাত দিয়ে বাংলাদেশের প্রথম আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে এবং এই সেক্টর নিয়ে অনেক স্বপ্ন বাংলাদেশের। এই দেশের যারা কর্মরত অবস্থায় আছেন গার্মেন্ট সেক্টরে, তাদের সুতরাং এই সেক্টরকে কিভাবে আরো বিশ্ব বাজারের উপস্থাপনা করা যায়, প্রেজেন্টেশন করা যায়, এ নিয়ে নিরলসভাবে গার্মেন্ট সেক্টরের অভিজ্ঞ ব্যক্তিরা কাজ করে যাচ্ছেন। এই সেক্টর দীর্ঘ পাড়ি দিয়ে আজকে এই অবস্থানে এসেছেন। এই সেক্টরকে আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, এই সেক্টরের মধ্যে যারা কর্মরত অবস্থায় আছে তাদেরকে কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়, আমি আপনাদের মাঝে একটি ইউটিউব চ্যানেল খুলেছি, গার্মেন্টস গাইডলাইন বিডি। এই চ্যানেলটির চালু করার উদ্দেশ্য হল এই চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশে যারা গার্মেন্টস সেক্টর নিয়ে চিন্তা ভাবনা করতেছে, তরুণরা গার্মেন্টস সেক্টরে আসার জন্য চিন্তা ভাবনা করতেছে, তাদের জন্য খুব হেল্পফুল হবে এই চ্যানেলটি যদি ফলো করে। ইন্টারভিউর ক্ষেত্রে সহজ হবে, জব ক্যারিয়ার ক্ষেত্রে সহজ হবে এবং যারা গার্মেন্ট সেক্টরে কাজ করতেছেন আমি আশা করি তাদের জন্য অনেকটাই উপকারে আসবেন। কারণ এই চ্যানেলের মধ্যে গার্মেন্টস সেক্টরের এ টু জেড বিষয় নিয়ে আলোচনা থাকবে, গার্মেন্টস সেক্টরের মেইন মেইন ডিপার্টমেন্টগুলো নিয়ে আলোচনা থাকবে, বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা থাকবে, যেন সবার জন্য হেল্প হয় এই চ্যানেলটি মাধ্যমে। এটাই হলো মূল উদ্দেশ্য। গার্মেন্টস সেক্টর যেহেতু দীর্ঘদিন পাড়ি দিয়েছে, এই সেক্টরকে আরো ডেভেলপমেন্ট করা দরকার। অগণিত মানুষ জড়িত এই সেক্টরের সাথে, সো এই সেক্টরকে আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয় নিয়েই চিন্তা ভাবনা আমাদের সকলের করা উচিত। এই গার্মেন্টস গাইডলাইন বিডি চ্যানেলটি মাধ্যমে আমি আমার সর্বোচ্চ উদাহরণের চেষ্টা করব এবং এই চ্যানেলের মাধ্যমে যেন তরুণরা যারা গার্মেন্ট সেক্টরে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতেছে, টেক্সটাইল নিয়ে পড়াশোনা করতেছে, ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করতেছে, আরো অন্য অন্য ইত্যাদি বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে গার্মেন্ট সেক্টরের পড়াশোনা করতেছে, তাদের জন্য উপকারে আসে। এটাই হলো মূল উদ্দেশ্য চ্যানেলটি চালু করার। আমি আশাবাদী এই চ্যানেলটির মাধ্যমে সারা বাংলাদেশের সবাই কর্মরত অবস্থায় গার্মেন্ট সেক্টরে যারা আছেন সবাই যেন উপকারে আসে আর ইয়ং জেনারেশন নতুন তরুণদের যেন উপকারে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।